वेलकम बैक फ्रेंड्स আমরা এতক্ষণ পর্যন্ত নাম্বারস স্ট্রিংস আর ভেরিয়েবলস নিয়ে ডিসকাস করেছি আজকে দুটো নতুন জিনিস দেখে নেব খুব কুইকলি অপারেটরস বেসিক্যালি কম্পারিজন অপারেটরস অ্যান্ড বুলিয়ানস সো এই দুটো জিনিস পাইথনে খুব ইম্পর্টেন্ট কেন কাজে লাগে আপনারা যখন আমি এই পাইথন 3 নোটবুক শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই দুটোর ইম্পর্টেন্স কোথায় সো আর দেরি না করে তাড়াতাড়ি আমি একটা নোটবুক তৈরি করে নিই এটা নেমটা কুইকলি চেঞ্জ করে নি সেশন 4 কম্পারিজন অপারেটর এন্ড বুলিয়ানস ওকে সো আমার নোটবুকটা রেডি কুইকলি বলে নি অ্যারিথমেটিক অপারেশনস যখন আমরা করছিলাম বা ভেরিয়েবল যখন ডিফাইন করছিলাম আমরা কয়েকটা অপারেটর ইউজ করেছিলাম যেমন ইকুয়াল টু এই ইকুয়াল টুটা ইউজ হচ্ছিল টু অ্যাসাইন সাম ভ্যালু আপনাদের হয়তো মনে থাকবে এটা করলে আমি যদি প্রিন্ট এক্স করছিলাম দিয়ে রান করছিলাম ও কিন্তু আমাকে 4 দেখাচ্ছিল সো এটার একটা ডিফিনিট মানে আছে সিমিলারলি আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন এইসব অপারেটর ইউজ করেছি বাট আপনারা ভেবে দেখুন এরকম কোনো অপারেটর কিন্তু আমরা এখনো করিনি যেখানে আমরা কোনো কন্ডিশন চেক করি কন্ডিশন চেক করি মানে ধরে নিন যদি এক্স গ্রেটার দ্যান 4 হয় তাহলে হয়তো আমি কিছু লজিক ইমপ্লিমেন্ট করতে চাই তার নিচে এলস আমি করতে চাই না তো এই সব কন্ডিশন চেকিং এর জন্য যে ডেটা টাইপটা আমাদের কাজে লাগে সেটাকে বলা হয় বুলিয়ান সো বুলিয়ান ডেটা টাইপ যে কোনো কন্ডিশনের রেজাল্ট দুটো হতে পারে ইফ দ্য কন্ডিশন ইজ আইদার ট্রু অর দ্য কন্ডিশন ইজ আইদার ফলস সো এই টাইপের কন্ডিশন চেকিং এর জন্য আমাদের দুটো জিনিস লাগে সেটা হচ্ছে এই ট্রু ফলস ডেটা টাইপ যেটা আউটপুটে আসে আর কিছু অপারেটর যেটা কম্পেয়ার করতে আমাদের কাজে দেয় তো দেখে নি যে কি কি অপারেটর আমাদের কাছে আছে যেরকম আগে আমি দেখিয়েছিলাম x = 4 আমরা ডিফাইন করেছিলাম রাইট দিয়ে আমরা যখন এটাকে প্রিন্ট x করছিলাম আমাদের কিন্তু 4 দেখাচ্ছিল এবার যদি আমাকে এখানে চেক করতে হয় এক্স এর ভ্যালু 4 কিনা সেটা কি করে করব সো ফার্স্ট কম্পারিজন অপারেটর ইজ ইকুয়াল কম্পারিজন অপারেটর এক্স যদি দুটো ইকুয়াল টু সাইন দি ইনস্টেড অফ একটা সেটা হয়ে যায় হচ্ছে চেক করে ইফ দিস অবজেক্ট হুইচ ইজ অন দ্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্য অবজেক্ট অন দ্য রাইট হ্যান্ড সাইড সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এটাকে এক্সিকিউট করলাম এটা আমাকে দিল ট্রু সিমিলারলি এটাকে যদি আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা আমাকে দেবে ফলস সো এটা হচ্ছে প্রথম টাইপ অফ কম্পারিজন অপারেটর দ্যাট ইজ ডাবল ইকুয়াল টু এরপরে যে অপারেটরটা আমরা দেখব সেটা হচ্ছে এটা ঠিক রিভার্স নট ইকুয়াল টু মানে এই ভ্যালুটা হোয়াট এভার ইজ দেয়ার ইন দ্য লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু দ্য ভ্যালু ইন রাইট হ্যান্ড সাইড সো আমি যদি এক্স নট ইকুয়াল টুটাকে এভাবে লিখি দিয়ে যদি আমি 5 করি তাহলে কিন্তু আমি ঠিক এটা রিভার্সটা পেয়ে যাব ট্রু অনেক সময় এটাও কাজে লাগে বাট মোস্ট চান্সেস আর যে আপনারা এটা নিয়ে হয়তো বেশি কাজ করবেন বাট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা বলে রাখা দরকার এরপর আমি যদি এখানে 4 প্লেস করি এ বলছে ফলস কেন কারণ এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু 4 এই যখন চেক করছে যে এক্স নট ইকুয়াল টু 4 এ বলছে না এক্স এর ভ্যালু কিন্তু আমি আগে 4 দেখে নিয়েছি সেই জন্যই কন্ডিশনটা ফলস আর কি কি অপারেটর হতে পারে নিউ কন্ডিশন চেকিং এর জন্য নিউমেরিক্যাল অপারেটরসের মধ্যে গ্রেটার দেন তো যদি আমি বলি এক্স গ্রেটার দেন 3 আমি এভাবে লিখব এটা যখন এক্সিকিউট করব আমরা দেখতে পাচ্ছি এক ভ্যালুটা 3 যখন 3 এর থেকে বেশি তখন ট্রু চলে আসে আমি যদি এটাকে জাস্ট 5 করে দিই তাহলে কিন্তু ফলস চলে আসবে এবার কি আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হতেই পারে যে ভ্যালুটা আইদার গ্রেটার অর ইকুয়াল টু 4 মানে আমি এখানে যদি রান করি এক্স গ্রেটার দেন 4 আপনারা দেখবেন এটা আমাকে দিচ্ছে ফলস কিন্তু আমি যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 করে দিই তার মানে ভ্যালুটা ক্যান বি আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 এখানে কিন্তু আমাকে ট্রু দিয়ে দিচ্ছে কিন্তু সিম্পলভাবে এবার এটাকে যদি 5 চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাকে ফলস দিয়ে দেবে এটা এবার আর কি আছে লেসার দেন এক্স লেস দেন 5 আচ্ছা অনেকে কনফিউজ হতে পারেন যে আমি যে এখানে স্পেস দিচ্ছি এটার কোনো কোনো স্পেসিফিক মাহাত্ম্য আছে কিনা কোনো ইম্পর্টেন্স নেই এটার আমি এটাকে এভাবেও লিখতে পারি আমি এটাকে এভাবেও লিখতে পারি
কিচ্ছু এসে যায় না। পরেরটাকে আমি একটু স্পেস দিয়ে লিখব, এক্স লেস দেন ফাইভ, যেরকম লেসার লেস দেন অপারেটরটা চেক করছে যে এক্স এর ভ্যালু ফোর যেহেতু আছে, এটা কি ফোর লেস দেন ফাইভ, অবভিয়াসলি কারেক্ট, সো আমাকে ট্রু দিয়ে দিচ্ছে। সিমিলারলি উই হ্যাভ এক্স লেস দেন ইকুয়াল টু ফোর, যেটা আমাকে ট্রু দিয়ে দেবে। আর একটা যেটা আছে, এই এক্সপ্রেশনটাকে আমি যদি থ্রি দিয়ে কনভার্ট করে দিই তাহলে কিন্তু আমরা ফলস পেয়ে যাব। সো এই ছিল হচ্ছে নিউমেরিক্যাল নাম্বারস, অর নাম্বারসের ওপর আমরা কী কী এক্সপ্রেশন করতে পারি, কোথায় কোথায় কাজে লাগে। ধরুন আমি আপনাকে বলছি, আপনি চেক করতে চাইছেন যে দুটো স্ট্রিং তার যে লেন্থটা কোনোটা একটার বেশি কি না। যেরকম ধরুন আপনাকে বলছি এক্স ইজ ইকুয়াল টু চায়না, ওয়াই ইজ ইকুয়াল টু ইন্ডিয়া। এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস ইলাস্ট্রেশন। আমাকে যদি বার করতে হয় যে লেন্থ এক্স ইজ ইকুয়াল টু লেন্থ ওয়াই, তাহলে দেখুন এটা কিন্তু আমাকে ট্রু দেখাচ্ছে। তো যদি আপনাদের যেটা আমি দেখালাম এখানে কন্ডিশন চেকিংয়ের জন্য খুব বেসিক এক্সাম্পল দিয়ে দেখালাম, বাট আইডিয়ালি আমরা কিন্তু অনেক সময় এইরকম স্ট্রিংসের লেন্থ বা অন্য যা কিছু আছে যা তাদের যদি কম্পেয়ার করতে হয় নিউমেরিক্যালি কিছু, তাহলে কিন্তু আমরা এই অপারেটরগুলো ইউজ করি। আর যখন আমরা স্ট্রিংস করছিলাম তখন আরও দুটো অপারেটর দেখেছিলাম, ইন ইন অপারেটরটা কী ছিল আমি একবার কুইকলি রিভাইজ করে দিই। ইন্ড ইন ইন্ডিয়া মানে এই স্ট্রিংটা ইন্ডিয়ার মধ্যে আছে কিনা, এটাকে যদি আমি করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ট্রু। আর এটাকেই যদি আমরা নট ইন করে দিই তাহলে কিন্তু আমরা ফলস পেয়ে যাব। সো এই ছিল কম্পারিজন অপারেটরস। আর কম্পারিজন অপারেটরসের আউটপুটে অলওয়েজ যতগুলো আমরা এখন পর্যন্ত এক্সপ্রেশন করলাম আমরা দেখতে পেলাম যে ভ্যালুগুলো আইদার ট্রু অর ফলস আসে। এইবার আপনাদের জন্য একটা ছোট্ট এক্সারসাইজ, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজারের থেকে একটা ইনপুট নিতে হবে, যে কোনো একটা নাম্বার দিয়ে চেক করতে হবে ইফ দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 50 অর লেস দ্যান 50 অর ইকুয়াল টু 50 দিয়ে সেরকম মেসেজ প্রিন্ট করতে হবে। সো টাস্ক আমি এখানে লিখে দিচ্ছি, গেট এ নাম্বার ফ্রম অ্যান ইউজার অ্যান্ড চেক ইফ দ্য নাম্বার ইজ আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু অর লেসার দেন প্রিন্ট আ মেসেজ অ্যাকর্ডিংলি। মানে আমাদের একটা যে যেটা আরেকবার বুঝিয়ে দিই আপনাদের, একটা নাম্বার নেবো ইউজারের থেকে দিয়ে চেক করবো যে সেই নাম্বারটা কি 50 থেকে গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন লেসার দেন 50 মানে 50 সঙ্গে আমরা কম্পেয়ার করবো। আর যেটা আউটপুট হবে রেজাল্টে আমরা তার মতো একটা কিন্তু রেজাল্ট প্রিন্ট আউট করবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা এখানে পজ করতে পারেন, দিয়ে আপনারা ট্রাই করুন। আর কোনো চ্যালেঞ্জ ফেস করলে তারপর ভিডিওটাকে আপনারা আরও কন্টিনিউ করুন এবং সলিউশনটা দেখে নিন। তো আমরা নাম্বারটা নেব এভাবে, এক্স ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার নাম্বার ইফ এক্স গ্রেটার দেন 50 প্রিন্ট দ্য গিভেন নাম্বার ইজ গ্রেটার দেন 50 এলিফ এক্স ডবল ইজ ইকুয়াল টু 50 প্রিন্ট দ্য গিভেন নাম্বার ইজ ইকুয়াল টু
50, else print the given number is less than 50. যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যখন আমরা স্ট্রিংস করেছিলাম আমরা কিন্তু তখন ইনপুটটা যেটা নিয়েছিলাম আমরা দেখেছিলাম সেটা অলওয়েজ স্ট্রিং টাইপ থাকে, তো সেটাকে আমরা প্রথমে কনভার্ট করে নেব টু ইন টাইপ। আর একটা মজার ব্যাপার যেটা এর আগে কোনো দেখিনি আমরা সেশনে, সেটা হচ্ছে এই ইফ এলস কন্ডিশন, এটাকে কিভাবে আমরা করতে পারি। এটা একটা ছোট্ট স্নিপেট, আপনারা এই স্নিপেটটা দেখে হয়তো এখন মোটামুটি আইডিয়া করে ফেলতে পেরেছেন যে ইফ স্টেটমেন্ট বা কন্ডিশন চেকিং আমরা কিভাবে করি আর কম্পারিজন অপারেটরকে ইউজ করে আমরা কিভাবে আলাদা আলাদা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে পারবো। ইফ এলস ইফ কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে আমরা ফিউচার লেসন্সে আরও ডিপে জেনে নেব, বাট আপনারা যদি এটা নিজে থেকে ট্রাই করে থাকেন তাহলে হয়তো আপনারা যদি গুগল করে এই জিনিসটাকে বার করতে পারেন বা নিজেরা সলভ করে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস। আর যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকেন তাহলে অবভিয়াসলি এটা একটা সামথিং নিউ, সো না পারলে নিরাশ হবেন না, এটা একটু ট্রিকি ছিল। সো আমি এটাকে রান করে দেখে নেব। আমি যদি নাম্বারটা দিই 25, দ্য গিভেন নাম্বার ইজ লেস দ্যান 50, আমি আর একবার রান করব, দিয়ে যদি আমি এন্টার করি দ্য গিভেন নাম্বার ইজ ইকুয়াল টু 50, আর একবার যদি রান করি দিয়ে 75 করি তাহলে দ্য গিভেন নাম্বার ইজ গ্রেটার দ্যান 50। খুব সিম্পল ইফ এলস এলিফ স্টেটমেন্ট, আমরা এগুলো পরের সেশনে আরও ডিপে জেনে নেবো, ভয় পাওয়ার কিছু নেই। বাট যেটা মেন উদ্দেশ্য ছিল যে কম্পারিজন আমরা কী করে করি আর কম্পারিজন করার জন্য আমাদের কী কী লাগে সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল আমার, তো সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পরের টিউটোরিয়ালগুলোতে আরও ডিপে এই কন্ট্রোল স্টেটমেন্টগুলো আমরা শিখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের সেশনে।